মনে আছে এই রোজে ব্লিটসোলফের একটা ব্লুটুথ স্পিকারের রিভিউ করেছিলাম? হ্যাঁ, মডেলটি ছিল BWF3। তারা রিসেন্টলি আরেকটি ব্লুটুথ স্পিকার রিলিজ করেছে, মডেল BWF4। পূর্বের মডেলটিতে যত ফ্লস ছিল তার সবই এবারে সলভ করে একটা বেটার প্রোডাক্ট তৈরি করেছে তারা। তো 6-7 হাজার টাকার বাজেটে আপনারা যারা ব্লুটুথ স্পিকার খুঁজছিলেন তাদেরকে আজকের এই ভিডিওটি আশা করি অনেকটাই সাহায্য করবে। দাম হিসেবে স্পিকারটি কেমন লেগেছে আমার কাছে তা নিয়ে আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আমি রাজ, থাকছি ব্লিটসোলফ F4 ব্লুটুথ স্পিকারের রিভিউ নিয়ে এটিস থেকে। আমরা বেশিরভাগই মোবাইলে হেডফোন দিয়ে অথবা পিসিতে বড় বড় স্পিকারে গান শুনি, তো এই ক্ষেত্রে ব্লুটুথ স্পিকারের তেমন কোনো প্রয়োজন আসে না। তবে ছাদের উপর ছোটখাটো আড্ডা বা পার্টিতে এবং কোনো লং ট্রিপে গেলে এ ধরনের ছোটখাটো স্পিকার দারুণ কাজে আসে। প্রথমত এগুলো পোর্টেবল, দ্বিতীয়ত রিচার্জেবল, এবং তৃতীয়ত যদি সাউন্ড কোয়ালিটি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই। অনেস্টলি বলতে গেলে এসব ছোটখাটো স্পিকারগুলো থেকে ভালো সাউন্ড কোয়ালিটি সবসময় আশা করা যায় না। তবে গতবারের F3 এর সাউন্ড আমাকে রীতিমতো অবাক করেছিল, হুইচ ইজ ওয়াই ইট ইজ ওয়ার্থ চেকিং আউট দিস মিনি পোর্টেবল স্পিকারস। কেননা খুঁজলে মাঝে মধ্যে ভালো জিনিসও পাওয়া যায়। আসল কথায় আসি, F3 এর থেকে F4 এর ইম্প্রুভমেন্টগুলো এক নজরে দেখে নিই আগে। বরাবরের মতোই স্টেরিও স্পিকার রয়েছে এতে, যা 5W থেকে 10W উন্নীত হয়েছে। পাওয়ার এখন আগের থেকে ডাবল, ইভেন প্যাসিভ উফার দেওয়া হয়েছে একটার বদলে দুইটা। ভাবছেন ভলিউম অনেক বেশি পাবো, আসলে ব্যাপারটা তা না। আসলে ভলিউম বাড়েনি, আগের মতোই ম্যাক্সিমাম 80 ডেসিবেলের মতো সাউন্ড ক্রিয়েট করতে পারে এটি। আর বেসের ক্ষেত্রে বলতে গেলে তা আরও কমে গিয়েছে। তাহলে ইম্প্রুভমেন্টটা কোথায়? আমার কাছে এটা একটা হিউজ ইম্প্রুভমেন্ট মনে হয়েছে। প্রথমত, ট্রেবল বা হাই পিচ সাউন্ডগুলো এতে আগের থেকে অনেক ক্রিস্প শোনা যায় এবং ফুল ভলিউমে ডিস্টরশনের অস্তিত্ব নেই বললেই চলে। F3টা আমি এখনো ইউজ করি, এটার বেস বেশ কড়া রকমের। ফুল ভলিউমে দিলে টেবিলে রিখটার স্কেলের 20 মাত্রা ভূমিকম্প শুরু হয়ে যায়। সমস্যা হলো সাউন্ড আর ক্লিয়ার থাকে না, একরকমের নয়েজি সাউন্ড শোনা যায়। তবে F4-এ এই সমস্যা নেই, বেস আগের থেকে অনেক অনেক স্মুথ এবং লো ভলিউমেও বেস ভালোভাবে ফিল করা যায়। একটা গানের হাই, মিডিয়াম এবং লো পিচ আমি ক্লিয়ারলি শুনতে পেয়েছি, কোনোটাই ঠিকমতো শুনতে না পারা কিংবা পিচগুলো মিক্স হয়ে যাওয়ার মতো সমস্যা ফেস করিনি, হুইচ ইজ ওয়াই এর ওভারঅল সাউন্ড কোয়ালিটি আমাকে খুবই ইমপ্রেস করেছে। যেহেতু এটি অক্সিলারি ইনপুট জ্যাক ছাড়াও ব্লুটুথের মাধ্যমে চলে, তাই এর ব্লুটুথ পারফরমেন্স মেনশন না করলেই নয়। সবথেকে বেস্ট পারফরমেন্স পেতে আপনার ফোনে ন্যূনতম Bluetooth 4 থাকতেই হবে। আমার টেস্ট করাকালীন কোনো সিগন্যাল ইন্টারফিয়ারেন্স প্রবলেম হয়নি যতক্ষণ না পর্যন্ত ডিস্টেন্স 30 ফিট ক্রস করেছে। এর বেশি দূরে সরে গেলে আবার সিগন্যালে ঝামেলা করে। এর ব্যাটারি কিন্তু আগের থেকে ডাবল করা হয়েছে। 4000 mAh ব্যাটারিতে তারা ক্লেম করছে যে 7-10 ঘন্টা স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাবে। যদিও আমি ফুল ভলিউমে এভারেজে 6 ঘন্টার একটু বেশি পেয়েছি ব্যাটারি ব্যাকআপ। হয়তো 70% ভলিউমে শুনলে তাদের কথা মতো 7 hours+ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, যদিও 10 ঘন্টা একবারও পাইনি। একটা ছোট্ট আড্ডা বা ছাদের বারবিকিউ পার্টিতে 6 ঘন্টা প্রয়োজনের থেকেও বেশি, তাই চিন্তার কোনো কারণ নেই। সাউন্ড কোয়ালিটি নিয়ে বকবক করে ফেললাম অনেক, ভিজুয়াল চেঞ্জগুলো আগে বলা উচিত ছিল। যাই হোক, ব্লিটসোলফ F3 ছিল প্লাস্টিক রাবারের একটা রোবাস্ট টাইপ বিল্ড, যা একই সাথে IP65 ওয়াটারপ্রুফ ও শকপ্রুফ ছিল এবং বিল্ড কোয়ালিটি কিছুটা চিপ ফিল হতো। F4-এ আবার এসবের কিছুই নেই, ওয়াটারপ্রুফ বা শকপ্রুফ ফিচার না দিয়ে বরং তারা এতে প্লাস্টিক এবং মেটালের সুন্দর কম্বিনেশনের মাধ্যমে এই স্পিকারটির লুক অ্যান্ড ফিল বেশ প্রিমিয়াম করে তুলেছে। বাটনগুলো প্রেস করা আগের থেকে অনেক সহজ এবং সাথে অ্যাড করা হয়েছে নেক্সট অ্যান্ড প্রিভিয়াস ট্র্যাক বাটন, হুইচ ওয়াজ হেল্পফুল ফর মি অ্যাটলিস্ট। F3 এর মতোই এতে কল রিসিভের অপশন রয়েছে, তবে এবার আর আইফোনের রিংটোন বেজে ওঠে না এতে। স্পিকারটির কিছু ড্রব্যাক্স উল্লেখ না করলেই নয়। প্রথমত, এর বাটনগুলো একেবারে সমান থাকে না, কিছুটা উঁচু নিচু হয়ে থাকে, যা আসলে তো কোনো ব্যাড ইফেক্ট ক্রিয়েট করে না, বরং দেখতে খারাপ লাগে। আর আর কি, আর তো কিছু দেখছি না। থাক, এর ভালো দিকগুলো আরেকবার শর্টকাটে মেনশন করা যাক। সাউন্ড কোয়ালিটি ইজ রিয়েলি ইমপ্রেসিভ,
বিল্ড কোয়ালিটি ইজ গ্রেট অ্যান্ড ইট হ্যাজ লার্জার ব্যাটারি দ্যান বিফোর। ব্যাটারি ফুল চার্জ হতে 2 ঘন্টার একটু বেশি সময় লাগে, উইচ ইজ নট ব্যাড আই থিঙ্ক। $70 বা প্রায় 6,500 টাকার ভেতর এটি খুবই একটা ভালো চয়েস। ব্যাঙ্গুটে আবার দেখলাম ডিসকাউন্টের দাম $55 করা হয়েছে। সব থেকে বেটার হয় যদি নিজে ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করে থাকেন, এতে আপনাকে ট্যাক্স ছাড়া এক্সট্রা কোনো খরচ করতে হবে না। বাংলাদেশে এটা কেউ যদি এনে বিক্রি করতো তাহলে আমার মনে হয় অন্তত 9,000 দাম চলে যেত। কিনতে চাইলে কোথায় যেতে হবে তার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই ছিল ব্লিটজ12ফ F4 ওয়ারলেস ব্লুটুথ স্পিকারের রিভিউ। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অপশন তো আছেই। সামনে আর কিসের রিভিউ নিয়ে আসি ঠিক নাই, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিসির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।